আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরো একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো ভীষণ মজার এবং হাই প্রোটিন সমৃদ্ধ এবং লোভনীয় একটি নাস্তা রেসিপি, পটেটো ক্রাইসি হাশ ব্রাউন। এখানে চিজ এবং ডিমের কম্বিনেশনে এটা অনেক বেশি টেস্ট হয়েছে। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য চিজ ইউজ করেছি। তো ভীষণ মজার ঝটপট সকালের বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আপনারাও দিতে পারেন। আমি আপনাদেরকে কি বলবো আপনাদের খেয়ে বুঝতে হবে। চলুন দেখে নিয়ে যাক এই মজাদার রেসিপিটি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর নতুন ভিডিও সর্বপ্রথমে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এটা সস দিয়ে খেতে হয়। আমি এখানে হোয়াইট সস নিয়েছি জাস্ট এরকম করে নিয়ে। এই দেখুন, টেস্ট করে দেখাচ্ছি। অসম, জাস্ট জমে গিয়েছে, খেয়ে দেখুন। আমি সব করে নিব। আমার আলুগুলো গ্রেট করা হয়েছে, আমি এখন এগুলো ধুয়ে পানি ঝরে নিব। পানিতে আমি দিলাম, ভালো করে ধুয়ে এটা পানিতে ছেঁকে নিব। ফ্রেন্ডস দেখুন, পটেটো একদম আমি চিপে একদম একটু পানি পড়ছে না। দেখুন এরকম চিপে পানি ঝরিয়ে নিতে হবে। আপনি সেটা পাতলা কাপড় দিয়ে পড়তে পারেন, আমি হাতে চিপে করে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা, অর্থাৎ 1/3 কাপ ময়দা আমি দিলাম, টেটে ভেঙে দিলাম। এখানে 1/3 কাপ গ্রেট করা মোজারেলা চিজ আমি নিয়েছি, গ্রেট করা 1/3 কাপ মোজারেলা চিজ দিয়ে দিলাম। পিঙ্ক মিহি চপিং গার্লিক 1 চামচ, একটু বড় সাইজে পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, সব দিয়ে দিলাম। অনিয়ন চপিং অ্যান্ড গার্লিক চপিং, ফ্রেশ করিয়েন্ডার, ফ্রেশ ধনে পাতা, লাগছে স্বাদ মতো লবণ, লবণটা নিজের মতো দেখে নেবেন। সল্ট দেওয়ার পরে আমি ব্ল্যাক পেপার ইউজ করছি, ব্ল্যাক পেপার 1/2 চামচ দিলাম। দিতে পারছি 1/2 চামচ রেড চিলি পাউডার, আপনারা ঝালটা নিজের মতো করে নেবেন। এটা আমি যে মেজারমেন্টটা দিয়েছি এটা আপনি বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে, ঝালটা ওরকম হবে না। বাচ্চাদের ব্রেকফাস্টও দিতে পারবেন, ইভেন টিফিনেও দিতে পারবেন, আবার সবার জন্য তো ব্রেকফাস্ট অবশ্যই। সামান্য জিরে গুঁড়ো আমি দিলাম। এখন ভালো করে মিক্স করার পালা, ভালো করে মিক্স করে নিব। ডিম আর চিজের কম্বিনেশনে হাশ ব্রাউনটা অনেক টেস্ট হয়, অনেক হেলদি, হাই প্রোটিন, বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়দের জন্য খুব ভালো। ওয়েল মিক্স ফ্রেন্ডস, আমার ওয়েল মিক্স হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে আমি ফ্রাই করে দেখাবো। ফ্রেন্ডস আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা মিডিয়াম হিট করে নিব, খুব হাই হিট না, পরিমাণ মতো ওয়েল দিচ্ছি। ডিপ ওয়েলে ভাজা হবে না, লাইট ওয়েলে ভাজবো আমি। এটা আপনি ইচ্ছে মতো শেপ দিতে পারেন, গোল দিতে পারেন, লম্বা দিতে পারেন। তো আমি আমার মতো করে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। কয়েক মিনিট রেখে ব্রাউনিশ কালার হয়ে এলে উল্টে নিতে হবে। যেমন ক্রিস্পি তেমনই ভীষণ মজার, খুব হাইটে বাজতে যাবে না, মিডিয়াম হিটে বাজতে হবে। এটা ডিম আর চিজের কম্বিনেশনে দুর্দান্ত টেস্ট, ভীষণ মজা হয় এটা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলির সহ জমেই খাবেন। ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তায় এরকম গরম গরম হাশ ব্রাউন যদি সামনে পাওয়া যায় তাহলে জমে যাবে জাস্ট মাত্র। অবশ্যই বসে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার সবগুলি বানানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এ ছিল আজকের মতো আমার পটেটো স্পাইসি হাশ ব্রাউন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজেই বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট বলে বলে শেয়ার করবেন। এটা আমি সস দিয়ে খাবো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।